नमस्कार सबाई बोले जे आमार एखाने एसे खूब भालो लेगेछे भाई विश्वास करुन रात्रि एखन बाजे एकटा कुड़ी এই সময় বাড়ির থেকে 100 কিলোমিটার দূরে কার ভালো লাগে আপনাদের এখানে ঠান্ডা একটু বেশি পড়েছে আমার বাড়ির দিকেও একটু একটু আছে সারা দুদিন ধরে গতকাল পরশু রাত্রির জেগে পুরী গিয়েছিলাম আজকে দুপুরবেলায় শুধু ফিরেছি প্লেন থেকে নেমে শুধু বাড়ি গেছি আর বাড়ি থেকে বেরিয়ে এসেছি কিন্তু ভালো লাগে কারণ এটাই তো চেয়েছিলাম একদিন আজ থেকে প্রায় 30 বছর আগে বা 35 বছর আগে 35 বললে ভুল হবে চেয়েছিলাম মানুষের মাঝখানে যেতে সিনেমা করতে সিরিয়াল করতে এবং স্টেজ শো করতে আমার বাড়ি আপনাদের বাড়ির থেকে বেশি দূর নয় আমার বাড়ি বাদুরিয়াতে ওখানেই আমি বড় হয়েছি ওখানে একটা ছোট গ্রাম আছে আমাদের আরবেলিয়া সেখানেই আমার বাস ছিল তারপর আমি কলকাতায় গিয়েছি 96 সালে কলকাতার কলেজে পড়তে এবং তারপর টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে যাওয়া শুরু করি 97 সাল থেকে আমার বাবা জ্যাঠা কাকা মামা পিসে মেসো কেউ নেই ইন্ডাস্ট্রিতে আমি নিজে নিজে গিয়েই এই জায়গাটা তৈরি করেছি এবং দেখতে দেখতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার 19টা বছর কেটে গেল আমি 130টার উপরে সিনেমায় পার্ট করেছি সিরিয়াল করেছি শতাধিক অ্যাডভার্টাইজমেন্ট করেছি টেলিফিল্ম করেছি আর স্টেজ শো প্রায় 1200 করেছি কখনো স্টেজ শোর জন্য আমেরিকা গিয়েছি কখনো লন্ডন গেছি কখনো কাতার গেছি কখনো বাহরিন গেছি এই বাংলা ভাষাকে নিয়ে কখনো ব্যাংকক কখনো গেছি মালয়েশিয়া এই পৃথিবীর অনেকগুলো দেশ দেখেছি এটা একমাত্র সম্ভব হয়েছে ঈশ্বরের আশীর্বাদে না হলে আমার মতো সাধারণ ঘরের ছেলের জীবন এইভাবে স্বপ্নের মতো হলো কি করে যাদেরকে টেলিভিশনের পর্দায় দেখতাম সিনেমার পর্দায় দেখতাম তাদের সাথে এখন ব্যক্তিগত যোগাযোগ ফোন করলে ফোন ধরে কথা বললে কথা বলতে পারি সেসব হিরো সেসব গায়ক গায়িকা সবার সাথে তো ঈশ্বর কোথায় থাকেন ঈশ্বর তো আর আমাকে দেখা দেননি আল্লাহ তো আর আমার সামনে আসেননি আসেনও না আমি রামকৃষ্ণ দেব নই তবে ভগবান আছেন ঈশ্বর আছেন আপনাকেও দেখা দেন আপনি বুঝতে পারেন না ধরুন ভগবান না করুক আজকে রাত্রে আপনার একটা বিরাট বড় মেডিকেলে দরকার পড়লো শরীরের জন্যে বনগাঁয় নিয়ে যেতে হবে তখন কোনো গাড়ি পাচ্ছেন না একটা ভাঙা মোটরে টানা ভ্যান আপনাকে পৌঁছে দিল ওই তো ঈশ্বর ওটাই তো ভগবানের আল্লাহর পাঠানো ওটাই যোগাযোগ আপনার একটা রক্তের দরকার রক্তের দরকার এবং সেই রক্ত আপনি কোথাও খুঁজে পাচ্ছেন না সেই রক্তটা আপনি পেলেন কোথা থেকে পেলেন না কেউ অশোকনগর থেকে আপনাকে সেই রক্তটা বয়ে দিল তাহলে আপনার বাড়ির লোকের কাছে যে জিনিসটা নেই সেটা অশোকনগরের একজনের কাছে আছে তাহলে তো ভগবানের আবিষ্কার ঈশ্বর দিয়েছেন তাহলে আমার ঈশ্বরকে প্রথম আমার বাবা মা যার আশীর্বাদে আজ আমি এখানে আমি চেয়েছিলাম আমি যেন আমার বাবা মার অহংকারের কারণ হই একদিন আর তারপরে যারা রাত্রির একটা কুড়ির সময় এই হাজার হাজার মানুষ এখানে রয়েছে আমাকে দেখবার জন্যে এবং টেলিভিশনের পর্দায় আমাকে দেখে টিভিটা দাঁড় করিয়ে দেয় সিনেমায় মিঠুন চক্রবর্তী প্রসেনজিৎ জিৎ দেব সোহম অঙ্কুশ বনি আসার পর বলে এই তো বিশ্বনাথ এসছে এবার মজা হবে আর মজা হবে নাই বা কেন আমার সাদা মনে তো কোনো কাদা নেই আমার সব ধবধবে ব্যাপার তো সামনে থেকে দেখে বুঝতেই পেরেছেন টিভিতে সিনেমায় যেরাম দেখেন তার থেকে সামনে থেকে আমি একটু দেখতে বেশি ভালো লম্বা চওড়া আছি আসলে আমি সিনেমায় হিরো হতে এসেছিলাম বুঝতে পেরেছেন টিভিতে কিরম দেখবেন মোটা কোঁতা টাইপের লাগে আমার হ্যাঁ কি যে করে কে জানে আমি হিরো হতে এসেছিলাম কিন্তু বাংলা সিনেমায় হিরো হতে গিয়ে দেখলাম সিনেমায় যেটা দরকার সেটা হচ্ছে একটা সুঠাম চেহারা আর আমার এটা একটু এগিয়ে আমার হলো না হিরো হওয়া তারপর হিরো হতে গেলে কপাল লাগে আর আমার একটু গালটা বেশি আছে বুঝতে পেরেছেন তোমার কোলে উঠবো দাঁড়া না তো গালটা বেশি আছে তো এখানে অনুষ্ঠান শুরু করব অনুষ্ঠান শুরু করতে গেলে কিছু দিয়ে শুরু করতে হয় আমি গান দিয়ে শুরু করব আর বাঙালি হিসাবে গান তো আমাদের রক্তে আমাদের মজ্জায় আমাদের শরীরে তবে গান খারাপ হলে কেউ ঢিল মারবেন না
কারণ কালকেও ফাংশন আছে আর আমার বাড়িতে দুটো ছেলে আছে, একটা 4.5 বছর আর একটা 10 বছরে পড়েছে, ওদের একমাত্র বাবা আমি। আর একটা বড় মেয়ে, এই বউ আছে, ওটা 11 বছরের পুরনো, তো ওদের কাছে ফিরে যাব। তো গান দিয়ে শুরু করছি অনুষ্ঠান, ভালো লাগছে এত মানুষ রয়েছে, চলো। তোমার মতো এত অপরূপ সুন্দর